আপনি কি বায়ু দূষণ নিয়ে দুশ্চিন্তায় আছেন? আপনার কি মনে হচ্ছে বায়ু দূষণের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে? বায়ু দূষণের দুশ্চিন্তা কি আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে? আপনি কি প্রতি রাতে বায়ু দূষণ নিয়ে দুঃস্বপ্ন দেখেন? আপনার কি অনেক দিনের স্বপ্ন বায়ু দূষণ নিয়ে গবেষণা করবেন? কি কি ভেবেছিলেন, আজকে আবার কোনো তাবিজ কবজ নিয়ে হাজির হলাম কি? না না, সেরকম কোনো কিছুই না। অলরেডি আপনারা ইন্ট্রো দেখে বুঝে গেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন সরাসরি চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা ডিভাইস নিয়ে কাজ করার, কেননা অনেকে আমাদের মেইল করেছে অথবা পেজে ইনবক্স করেছেন যে এয়ার কোয়ালিটি বা এয়ার পলিউশন মেজারমেন্ট ডিভাইসগুলো নিয়ে কথা বলার জন্য। এই টাইপ ডিভাইসগুলো নিয়ে কথা বলা একটু সেন্সিটিভ, বিশেষ করে এয়ার কোয়ালিটি মেজারমেন্ট ডিভাইসগুলো নিয়ে, কেননা আমরা যখন রিসার্চ করব বা কোনো একটা বিষয় নিয়ে ডেটা কালেকশন করব, এর অ্যাকুরেসি লেভেলটা খুবই ইম্পর্টেন্ট আর কস্টের ব্যাপারটা ইম্পর্টেন্ট। এয়ার কোয়ালিটি রিলেটেড ডিভাইসগুলোর কস্ট একটু হাই প্রাইসের, তো হাই প্রাইস কস্টের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় সেটা হলো অ্যাকুরেসির ব্যাপারটা। আমরা খুব সুন্দর একটা ডিভাইস হাতে পেয়েছি এয়ার কোয়ালিটি মেজারমেন্টের, এই ডিভাইসটা যদিও কস্টের ক্ষেত্রে ডিভাইসটা কস্টলি ডিভাইস, তারপরেও খুবই ভালো একটি ডিভাইস। তো আমরা যদি দেখি, ডিভাইসটা একটা ব্রিফকেসের ভিতরে আছে, খুবই সুন্দর ব্রিফকেস। এখানে একটা লক আছে, জাস্ট লকটা উপরের দিকে দিলে এই ক্লিপটা খুলে যাবে, তারপরে আমরা ডিভাইসটা খুলে ফেলব। শুরুতেই যে বিষয়টা সেটা হলো একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। ডিভাইসটার কোম্পানির নাম হলো টেমটপ, মডেল M2000C, টেমটপ M2000C। এটা একটা ইউজার গাইড, এখানে আপনারা যাবতীয় ইনফরমেশন পাবেন। তারপরেও আমি একটু জাস্ট বলে নিই, ডিভাইসটা দেখার আগে প্রথমের দিকে প্রোডাক্ট ওভারভিউ, প্রোডাক্ট অ্যাপ্লিকেশন এবং একটা স্পেসিফিকেশন দেওয়া আছে, আই মিন মনিটরের ওভারভিউ এবং কোন বাটন কি কাজ করবে। তারপরে কিছু অপারেশনাল নোটিস দেওয়া আছে, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। এই অপারেশনাল নোটিসে আপনারা জানতে পারবেন যে ডিভাইসটা কোন কোন সিচুয়েশনে ইউজ করা যাবে না, তখন ডাটা অ্যাকুরেসির ক্ষেত্রে একটু ইস্যুস কাজ করবে। তো আরও কিছু নোটিস দেওয়া আছে বা রেগুলেশন দেওয়া আছে, এখানে ডিভাইসের মনিটরের ফাংশনগুলো সম্পর্কে বিস্তারিত বলা আছে, এগুলো আপনারা দেখে নেবেন। ডিভাইসটা একটা ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া আছে, অ্যান্ড্রয়েড ফোনগুলোর মতো চার্জ দিতে পারবেন। ডিভাইসটা এবার বের করি। ডিভাইসটা ওই সাইজটা 6 বা 7 ইঞ্চির বেশি, আর ডিভাইসটার উপরের দিকে একটা চার্জিং পোর্ট দেয়া আছে, তার পাশে আর একটা সেন্সর দেয়া আছে, আর এখানে দুই সাইডে সেন্সর দেয়া আছে। একদম নিচের দিকে যদি দেখি, এখানে একটা স্পিকার দেয়া আছে, এই স্পিকারের কাজ হলো অ্যালার্মের জন্য বিপ বিপ করে, আর এটা মনিটর, আর এখানে প্রয়োজনীয় বাটন দেয়া আছে। ডিভাইসটার ব্যাটারিটার ক্ষেত্রে বিল্ট ইন ব্যাটারি, আপনারা ব্যাটারিটা কখনোই চেঞ্জ করতে পারবেন না বা খুলতে পারবেন না, এটা চার্জ দিতে পারবেন এবং 4 থেকে 5 ঘন্টার মতো চার্জ থাকে অ্যাক্টিভলি যদি অন করে রাখি আমরা ডিভাইসটা। ডিভাইসটা অন করার জন্য এখানে বেশ কিছু বাটন আছে, তারপরে মাঝখানের যে বাটনটা ওকে বাটনটা, এই মাঝখানের এই বাটনটা হলো ওকে বাটন, এই বাটনটা জাস্ট প্রেস করে ধরে রাখবেন কিছুক্ষণ, একবার প্রেস করলেই হয়ে যায় ডিভাইস অন হচ্ছে। ডিভাইস অন হওয়ার জন্য কিছুক্ষণ টাইম নেয়। ওকে, আমরা ডিভাইসটার মনিটরের দিকে যদি খেয়াল করি, একদম উপরের দিকে যেটা দেখা যাচ্ছে মেইন ফিচারটা, মেইন ইন্টারফেসটা, ডিভাইসের অন করার পরে যে মেইন ইন্টারফেসটা আসে, ওই মেইন ইন্টারফেসটা এর পরে যেটা আছে সেটা হলো টাইম অ্যান্ড ডেট লেখা আছে, টাইম অ্যান্ড ডেটা শো করে এই ডিভাইসটা। এর পরে চার্জিং আইকনটা দেওয়া আছে, কি কত পার্সেন্ট চার্জ আছে বা কি পরিমাণ চার্জ আছে এটা দেখাচ্ছে, পার্সেন্টেজ যদিও দেয় না দেখায় তবে কি পরিমাণ চার্জ আছে এটা দেখাচ্ছে। এরপরে যেটা, এরপরে দুইটা প্যারামিটারের নাম লেখা আছে, PM2.5 এবং কার্বন ডাইঅক্সাইড। এরপরে অল ইনফরমেশন এবং সেট, এই অপশনে গেলে আপনারা ডিভাইসটার সেটিংসগুলো ঠিক করে নিতে পারবেন। ওকে, এখন আমরা ডিভাইসটার ডিটেলস ফাংশন যাই। এখন আমরা যদি দেখি এখানে যে বাটনগুলো দেওয়া আছে, এখানে বাটন দেওয়া আছে টোটাল 5টা, এই 5টা বাটন দিয়ে আমাদের ফুল ফাংশনের কাজ করতে হবে। নিচের দিকে যেই দুটো বাটন দেওয়া আছে তার মধ্যে লেফট সাইডের বাটনটা হলো আপ বাটন, আর রাইট সাইডের বাটনটা দুটো কাজ করবে, একটা হলো ডাউন আর একটা হলো পজ বাটন। ওকে, আমরা এখন ডাউন বাটন দিয়ে যদি নিচের দিকে নামি, একদম নিচে, তাহলে সেট ফাংশন মানে সেটিংসে যেতে পারবো। সেটিংসে যাওয়ার জন্য সেটিংসে যেয়ে তারপরে মাঝখানের যে বাটনটা ওকে বাটন অথবা টার্ন অফ বাটন, তো আমরা ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করলে বেশ কিছু ফাংশন শো করবে, সেটা হলো প্রথমে ডেট অ্যান্ড টাইম, এখানে যেয়ে আপনারা ডেট অ্যান্ড টাইম সেট করতে পারবেন। ডেট অ্যান্ড টাইমে যেয়ে আপনারা ডেট অ্যান্ড টাইম চেঞ্জ করতে পারবেন, এখানে লেখাই আছে প্রেস আপ অ্যান্ড ডাউন বাটন, জাস্ট আপ অ্যান্ড ডাউন বাটন ক্লিক করলেই এটা চেঞ্জ হয়ে যাবে।
ওকে, আপনার সব ঠিক হলে এই বাটনটা দিয়ে ফাংশনে চেঞ্জ করে, তো এই বাটনটা দিয়ে আপনারা নেক্সট নেক্সট করতে করতে সেভে যেয়ে ওকে দেবেন। ওকে দিলে এটা সেভ হয়ে যাবে। ওকে, সেভ হয়ে গেছে। এরপরে যেটা আছে অ্যালার্ম ভ্যালু, আমরা নিচের দিকে যাই। যদি অ্যালার্ম ভ্যালু হলো কি, আপনারা পিএম 2.5 এবং কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনের একটা লিমিট সেট করে দিতে পারবেন। এখানে আপনারা সর্বোচ্চ লিমিটটা সেট করে দিতে পারবেন যে এর উপরে গেলে আপনার ডিভাইসটা অ্যালার্ম দিবে। তো ওকে, আমাদের যেমন সেট করা আছে পিএম 2.5, 900 এবং কার্বন ডাইঅক্সাইড 1000, তো আপনারা ওই সেম ওয়েতেই সেট করতে পারবেন। এই বাটনটা দিয়ে আপনারা যেই ডিজিটটা আপনারা চেঞ্জ করতে চান ওই ডিজিটের উপর যে জাস্ট রেখে আপ অ্যান্ড ডাউন বাটন দিয়ে চেঞ্জ করতে পারবেন। ওকে, আমাদের এগুলো সব সেট করা আছে। তারপর সেভ দিবেন। সেভ দিলেই সেভ হয়ে যাবে, আমরা এই জন্য আর নতুন করে সেভ করলাম না। এর পরের বাটনটা হলো হেল্প বাটন। হেল্প বাটনে গেলে আপনারা বেশ কিছু ইনফরমেশন পাবেন, হেল্প রিলেটেড ইনফরমেশন, ডিভাইসের ফিচার এবং ফাংশন রিলেটেড ইনফরমেশন। এর জন্য পেজ ডাউন দিলে আপনারা আরও কিছু ইনফরমেশন, মানে একের পর এক ইনফরমেশন পাবেন। ওকে, এগুলো গেল। এরপরে হলো রেস্টোর। রেস্টোর ফাংশনে গেলে ডিভাইসটা সব ফাংশন ডিলিট হয়ে যায়, ডিফল্ট ফাংশনে চলে যাবে। ওকে, আমরা এটা কিছু করবো না। এরপরে হলো ল্যাঙ্গুয়েজ অপশন। ল্যাঙ্গুয়েজ অপশনে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবেন, এটা চায়না অথবা ইংলিশ দিতে পারেন, যেটা ইচ্ছা ওটা দিবেন। এই গেল মূল ফাংশন। এরপরে আসি পিএম 2.5 এবং কার্বন ডাইঅক্সাইড। আপনারা যদি সিঙ্গেল প্যারামিটারের ডেটা কালেক্ট করতে চান উপরের দিকে পিএম 2.5, তাহলে পিএম 2.5 এ যে ওকে দিবেন। এখানে জাস্ট শুধু এয়ার কোয়ালিটি, এয়ার পলিউশন রিলেটেড পার্টিকেলসগুলোর ডেটা শো করবে, যেটা শুরুতে হলো পিএম 2.5 দিবে, পিএম 10, আর হলো নাম্বার অফ পার্টিকেলস, পার লিটারে কি পরিমাণ পার্টিকেলস আছে এনভায়রনমেন্টে সেটা শো করবে। এবং নিচের দিকে যেটা লেখা উঠছে উঠতেছে সেটা হলো ভেরি আনহেলদি। দ্যাট মিন্স আপনার এখন এয়ার পলিউশনের যেই সিচুয়েশনটা বা কন্ডিশন, আপনি যেই লোকেশনে আছেন ওই লোকেশনের এয়ার কোয়ালিটিটা কোয়াইট আনহেলদি। এটা আপনাদের মেইন ইন্টারফেস না এই ডিভাইসটার, আরও তিনটা প্যারামিটার এই ডিভাইসটা মেজার করে। তবে ওটার জন্য আপনাদের যেটা করতে হবে, আমরা ব্যাক অপশনে যে অল ইনফরমেশন নামে যেই পয়েন্টটা আছে, সরি আরেকটা পয়েন্ট মিস করে গেছি, এটা হলো কার্বন ডাইঅক্সাইড। আর যদি শুধু কার্বন ডাইঅক্সাইডের ডেটা কালেক্ট করতে চান, জাস্ট এখানে কার্বন ডাইঅক্সাইড লিখে দিবেন। এখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ তুলনামূলকভাবে বেশি, ফলে ডিভাইসটা এখন বিপ 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 একটা আওয়াজ করতেছে, আই মিন অ্যালার্ম দিচ্ছে। এখন আমরা যে অল ইনফরমেশন, অল ইনফরমেশনটাই হলো মূল বিষয় অ্যাকচুয়ালি। এখানে আপনারা সব যেটা পাবেন সেটা হলো পিএম 2.5, পিএম 10, পার্টিকেলস কি পরিমাণ পার্টিকেলস আর অ্যাভেলেবল ইন অ্যাটমসফেয়ার, তারপর কার্বন ডাইঅক্সাইডের ডেটা পাবেন এবং টেম্পারেচার এবং রিলেটিভ হিউমিডিটির ডেটা পাবেন। এই ডিভাইসটা কোনো ডেটা লগার না বলে রাখি, এই ডিভাইসটা হলো সার্ভেইং এর ডিভাইস। তো কারেন্ট ডেটাটাই আপনারা পাবেন, ডেটা সেভ হয়ে থাকবে একটা লম্বা সময় পর্যন্ত, এরকম এই ডিভাইসটা না। এখন আসি আমরা যখন ডিভাইসের ডেটা কালেক্ট করব। আমরা একটা লোকেশনে গেলাম, ওই লোকেশনের ডেটা কালেক্ট করব, তো আমরা 30 সেকেন্ড ওয়েট করলাম ওই জায়গাটায় যেন এই ডেটাটা একটা স্টেবল সিচুয়েশনে আসে। তারপরে এখন তো এই ডেটা দেখবেন চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, প্রত্যেকটা পয়েন্ট চেঞ্জ হচ্ছে। তো আমাদের তো একটা স্টেবল সিচুয়েশন এনে ডেটাটা নোট করতে হবে আমাদের ওয়েদার শিটে অথবা সার্ভে শিটে। তার জন্য আমরা কি করব, এবার একটু দেখেন, একদম উপরের দিকে লেফট সাইডে এখানে রানিং লেখা আছে। তো ডিভাইসটা মানে এখন আমরা রানিং অবস্থায় আছি, যার ফলে এই ডেটাগুলো, রানিং বলতে কি ডিভাইসটা রানিং অবস্থায় আছে যার ফলে ডেটাগুলো চেঞ্জ হচ্ছে। তো আমরা যখন নোট নিব তখন আমরা কি করব, এই যে এই বাটনগুলো আছে, বাটনের নিচে পজ বাটন আর ডাউন বাটন বলেছিলাম, ওই পজ বাটনে আমরা ক্লিক করব। জাস্ট তখন ডেটাগুলো ফ্রিজ হয়ে যাবে, তারপরে আমরা নোট নিব। নোট নেওয়ার পরে প্লে করে দিব, এরপরে আবার সে এয়ার কোয়ালিটি ডেটা কালেক্ট করতে থাকবে। তো এই গেল ডিভাইসটার ওভারঅল ফাংশন, কিভাবে ডেটা কালেক্ট করতে হয়। এই ডিভাইসটার চারপাশে একটা রাবারের প্যাড দেওয়া আছে, সুন্দর, এটা খুবই সফটলি একটা রাবার। এখানে যে ডিভাইসটা আপনারা হাত দিয়ে যখন ধরে রাখবেন বা হাতে যেন আটকে থাকে, এই জন্য এই রাবারটা সেইভাবে কাজ করে এবং একটা ভালো একটা ফিল পাওয়া যায় ডিভাইসটা যখন হাতে নেওয়া হয়। আরেকটা বিষয় যেটা, সেটা হলো খেয়াল রাখবেন যে কোনো ডিভাইসের ক্ষেত্রে ডেটা অ্যাকুরেসিটা খুবই ইম্পর্টেন্ট। টেমটপ লিখে সার্চ দিলে ওদের ওয়েবসাইটে চলে যাবে, এবং ওয়েবসাইটে গেলে শুধু এই ডিভাইস না, সম্ভবত আরও বেশ কিছু ডিভাইস দেওয়া আছে অ্যামাজনে। এই ডিভাইসটা অ্যাভেলেবল, আমরা অ্যামাজন থেকেই কালেক্ট করেছিলাম। আজকে পর্যন্ত, টাটা, বাই বাই। টিউটোরিয়াল নিয়ে আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। ইউটিউব চ্যানেল ছাড়াও আমাদের ফেসবুক পেজ এবং রিকোয়েস্ট গ্রুপ আছে, এছাড়াও আপনারা মেইলের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই আমাদের সাথেই থাকবেন। টাটা, বাই বাই।